লালগোলা মর্মান্তিক দুর্ঘটনায় জলে ডুবে মৃত্যু হলো বাবা ও দুই মেয়ের। লালগোলা ব্লকের ময়া অঞ্চলে মুকিমনগর গ্রামের ঘটনা। জানা যায় দুপুর ১২টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে বাবাকে মাঠে খাবার দিতে যাওয়ার পথে নসিপুর বিলের জলে পড়ে যায় ছোট বোন বছর ৮ এর আনিসা খাতুন। তাকে বাঁচাতে ঝাঁপ দেয় বড় বোন বছর ১১ এর নাফিসা সুলতানা। দূর থেকে তাদের জলে ডুবতে দেখে ছুটে আসে তার বাবা বছর ৪৫ এর রইজু উদ্দিন শেখ। স্থানীয়রা তিন বাবা মেয়েকে উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহের ময়না তদন্তের জন্য ইতিমধ্যে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে মৃতদেহ। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। সারিউল ইসলাম ও প্রবীণ মণ্ডলের রিপোর্ট, NTVWB। এবার আমাদের একটাই অনুরোধ যে সরকারকে, আমাদের এটাই আবেদন, যার অত কেউ নাই সেরকম বুঝতে পাচ্ছেন। ওনার বাড়িতে কি কি আছে? ওনার আর দুটো বাচ্চা আছে আর ওর স্ত্রী আছে। এবার ওর একটা ছেলে একটা মেয়ে, মানে চার ছেলে মেয়ে ছিল। হ্যাঁ, চার ছেলে মেয়ে ছিল। হ্যাঁ, এখন উনি কাকার স্ত্রী আছে আর আমার একটা ছোট ভাই আছে আর একটা ছোট বোন আছে। এবার উপার্জন করার কিছু নাই। আপনারা কি চাইছেন? আমরা সরকারের কাছ থেকে এটুকু আবেদন করছি যেন আমাদের কিছু পাওয়ার জন্যে। আমার নাম মিনারুল শেখ, আমি ওটা আমার কাকা। ঘটনা বলতে যে বাবা গেছিলো খেতে, খেতে গেছিলো, বাচ্চাগুলো খাবার নিয়ে গেছিলো। আমাদের একটা বিল বলে জায়গা আছে, বিলের ধারে জমিটা। এবার একটা ছোটো মেয়েটা পড়ে গেছে, এবার বড়ো মেয়েটা ধরতে গেছে, সেও পড়ে গেছে। এবার ওরা যখন দুজন পড়েছে তখন বাবা ছুটে এসেছে, বাবাও পড়ে গেছে, কেউ উঠতে পারেনি, তিনজনই একসঙ্গে মারা গেছে। আমরা তিন জি মুকিমনগরে, লালগোলা মুকিমনগর ময়া অঞ্চল। আমরা সবাই পাড়াপড়শি গিয়ে সবাই গিয়ে ধরে উদ্ধার করলাম, দুম মেরে মেরে সব তুললাম একে একে। প্রথমে ছোটো মেয়ে পেলাম, তারপর বড় মেয়েটা পেলাম, তারপর বাবাকে পেলাম। হ্যাঁ, সব জলই মারা গেছিলো। আমরা হসপিটাল নিয়ে গেছিলাম, হসপিটাল থেকে রিফাই হলো। আমার নাম মানিরুল আলী। আমি ওর চাস্তো ভাই। বাবা মা